Bangla, Is there a father in this world who would not try to provide for his children and his wife?

ربشلي صدري واسل لي امري واحلل عقده স্বাগত জানাই ইসলামিক සම්ഭാഷണে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আল্লাহর দয়া শান্তি এবং রহমত সকলের উপর বর্ষিত হোক গতকাল সন্ধ্যায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের হেড আমাকে অনুরোধ করেছে যে আইএএস এর ক্লাস টেনের ছাত্ররা আমার সাথে একটা সেশনে বসতে চায় সেখানে তারা তাদের ক্যারিয়ার সম্পর্কে প্রশ্ন করবে বললাম ঠিক আছে তোমাদের প্রশ্নগুলো তোমরা রেডি করো ক্যারিয়ার সম্পর্কে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেজন্য আজকে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস টেনের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে আশা করি তোমরা তোমাদের প্রশ্নগুলো রেডি করেছ আমরা এক থেকে দেড় ঘন্টার একটা সেশন করব প্রশ্নগুলো যেন শুধু ক্যারিয়ারের উপরেই হয়ে থাকে ইসলাম আর কম্পারেটিভ রিলিজিয়ান নিয়ে যে প্রশ্ন আছে বা ফিকা মাসাইল নিয়ে প্রশ্ন পরে হবে এখন সেশনটা শুধুমাত্র ক্যারিয়ার গাইডেন্সের উপরে তোমাদের ভবিষ্যৎ সম্পর্কে স্কুল থেকে পাশ করার পরে কি করবে বা কলেজ আইজিসিএসসি পাশ করে কোন জায়গাটা তোমরা বেশি সময় দেবে এগুলো সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবে কোথায় বেশি সময় দেবে স্কুল কলেজ শেষ করে অথবা গ্র্যাজুয়েশন এখন আলোচনা এগুলো নিয়ে প্রথম প্রশ্ন কে করবে হ্যাঁ আবদুল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত এখানে যে সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ এই সেগুলো খুবই ভালো এখন এসব বাদ দিয়ে একজন স্টুডেন্ট যদি অন্য কোনো বিষয়ে পড়াশোনা করতে চায় যেমন মেডিসিন ইঞ্জিনিয়ার এরকম ক্ষেত্রে কি করা উচিত আবদুল্লাহ প্রশ্ন করলে যে যদি কোনো ছাত্র অন্য কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে চায় হয়তো ডাক্তার হতে চায় অথবা ইঞ্জিনিয়ার এরকম কিছু তখন সে কি করবে ক্লাস টেন পাস করার পরে সে ইলেভেন আর টুয়েলভ পড়বে মানে আইজিসি এসসি এমন একটা সার্টিফিকেট যেটা পুরো পৃথিবী জুড়েই স্বীকৃত পৃথিবীর যে কোনো দেশে তুমি যদি আইজিসিএসি পাস করো টুয়েলভ স্ট্যান্ডার্ড তার মানে এ লেভেল এ ডিগ্রিটা পুরো পৃথিবী জুড়েই স্বীকৃত শুধুমাত্র ইন্ডিয়ায় না তুমি ইংল্যান্ডে যাও আমেরিকায় মধ্যপ্রাচ্যে পৃথিবীর সব দেশে এটা স্বীকৃত এটা বাদে অন্যান্য যেসব সার্টিফিকেট দেওয়া হয় ক্লাস টেন বা টুয়েলভ পাশের পর লোকাল বোর্ড জেলা বোর্ড অথবা ন্যাশনাল বোর্ড এদের সার্টিফিকেট বাইরে স্বীকৃত না হয়তো কিছু জায়গায় স্বীকৃত আছে কিন্তু পরিধিটা সীমিত তবে এই সার্টিফিকেট দিয়ে তোমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো এখানেও অ্যাপ্লাই করে দেখতে পারো সেটা মার্কের উপর নির্ভর করবে পার্সেন্টেজের উপর নির্ভর করে তুমি অ্যাপ্লাই করতে পারো বোম্বে মহারাষ্ট্রে ইন্ডিয়া এছাড়া বাইরের দেশেও হতে পারে পশ্চিমা দেশ অথবা মধ্যপ্রাচ্য দেশ তবে প্রত্যেক দেশের নিজস্ব কিছু আইন কারণ আছে যেমন ইন্ডিয়ায় এখন হয় সিইটি কমন এন্ট্রান্স টেস্ট আগে টুয়েলভ স্ট্যান্ডার্ডে পাওয়া নাম্বারের ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তি হওয়া যেত আমি যখন পাশ করেছিলাম তখন টুয়েলভ স্ট্যান্ডার্ডের নাম্বারটা ছিল গুরুত্বপূর্ণ তবে অনেকদিন পর হয়ে গেছে এখন নিয়মটা বদলানো হয়েছে এখন কমন এন্ট্রান্স টেস্ট এই কমন এন্ট্রান্স টেস্টের নাম্বারের ভিত্তিতেই বলা যাবে যে তুমি কি মেডিকেল কলেজে পড়াশোনা করবে নাকি অন্য কোথাও অবশ্য বেশিরভাগ সাবজেক্টে এখনো টুয়েলভ স্ট্যান্ডার্ডের নাম্বারের উপরে গুরুত্ব দেয় এটা আইজিসিএসসি এ লেভেল এই নাম্বারের উপর ভিত্তি করে অ্যাপ্লাই করবে হতে পারে অন্য কোন সাবজেক্ট হতে পারে কমার্স সায়েন্স আর্টস এরকম কলেজে তোমরা যেতে পারো সেখানে হয়তো মেডিসিন নিয়ে পড়াশোনা করা হয় না যে বিষয় পড়তে যাচ্ছ সেটার উপর নির্ভর করবে যে টুয়েলভ স্ট্যান্ডার্ডের নাম্বার লাগবে নাকি লাগবে সিইটি কমন এন্ট্রান্স টেস্ট আশা করি উত্তরটা পেয়েছ কোন ছাত্রী কি প্রশ্ন করবে দরকার নেই আচ্ছা তাহলে কোন ছাত্র হ্যাঁ আপনি বললেন ইনশাল্লাহ এখানে ইসলামিক স্টাডিজ পড়ানো হয় আর বললেন যে আমাদের সামনে মদিনা ইউনিভার্সিটি বা অন্য কোনো ভার্সিটিতে পড়ার সুযোগ আছে এখন ধরেন কেউ যদি হাদিস আর ফিকা এর উপর স্পেশালাইজ করতে চায় শুধুমাত্র আরবি ভাষায় আমার মনে হয় তাহলে মদিনা ইউনিভার্সিটি সবচেয়ে ভালো এরকম অবস্থা হলে তখন কি করব আমাদের কি কোনো সুযোগ দেয়া হবে অথবা সেখানে কি পাঠানো হবে তুমি প্রশ্ন করলে যে কেউ হয়তো স্পেশালাইজ করতে চায় আরবি হাদিসে অথবা ফিকা এখানে তেমন কোনো সুযোগ নেই ব্যাপারে কি করা যেতে পারে এখন নিয়ম কারণের কথা যদি বলতে হয় মোদিন ইউনিভার্সিটি হলো সেরাগুলোর একটা আমি এটার সুপারিশ করব ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে চাইলে মদিনা ইউনিভার্সিটির ব্যাপারে আমি যতদূর জানি মদিনা ইউনিভার্সিটির আশি ভাগ সিট রাখা হয় বিদেশীদের জন্য সৌদি সরকারের একটা কোটাও আছে এই ব্যাপারে এতগুলো সিট ভারতীয়দের প্রতি বছর পঁচিশ বা তিরিশটা অমুক দেশের জন্য এতগুলো সিট আর পশ্চিমা দেশের জন্য এতগুলো এরকম কোটা আছে এগুলোর উপর ভিত্তি করে ইন্টারভিউ নেয় যারা সেখানে অ্যাপ্লাই করে সেখানে কিছু নিয়ম কারণ আছে যারা অ্যাপ্লাই করবে তারা কমপক্ষে টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস করবে অথবা সাধারণ মাদ্রাসা থেকে আলিম পাস করবে যে কোনো মাদ্রাসা আর তার বয়স হবে পঁচিশ বছরের কম এরকম কিছু নিয়ম আমি ঠিক বিস্তারিত জানি না নিয়মটা এরকমই বয়সের নির্দিষ্ট সীমা আছে তোমার থাকবে একটা আলিম ডিগ্রি বা উপরের ডিগ্রি কোনো মাদ্রাসা থেকে অথবা টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস অন্য দেশ থেকে ইন্ডিয়া থেকে তারা আলিম পাস নেয় তবে অন্য দেশ বা পশ্চিমা দেশের ক্ষেত্রে কমপক্ষে টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস বা এ লেভেল পাস করার পরে যখন মদিনা ইউনিভার্সিটিতে যাবে একজন আলিম যে মাদ্রাসা থেকে পাশ করেছে আর বেসিক আরবিটা জানে সে মদিন ইউনিভার্সিটির সরাসরি ভর্তি হতে পারবে তারপর সে পড়তে পারবে ইন হাদিস অথবা বিএন শরিয়া ফিকা অথবা বিএন তাফসির যে সাবজেক্ট বেছে নেবে তার উপরই নির্ভর করবে তবে যে আর্মি ভাষা জানে না আর এখানে ভর্তি হতে চায় তাকে দুই বছর একটা কোর্স করতে হবে সার্টিফিকেট ফর অ্যারাবিক যে ছাত্র এসেছে পশ্চিমা দেশ থেকে বা ইন্ডিয়া থেকে যে আর্মি ভাষা জানে না তাকে এই কোর্সটা করতে হবে আর তারপরে সে ব্যাচেলার কোর্সে ভর্তি হবে মানে বিয়ে তারপরে স্পেশালাইজ করবে হয়তো হাদিসে অথবা ফিকা অথবা লোগা আরবি লোগা এরকম কিছু এরপরে আবার আছে মাস্টার্স এটা পড়ানো হয় তিন বছর এরপর আছে পিএইচডি এটাও নাম্বারের উপর নির্ভর করবে তবে ভারতে আমি যতদূর জানি শুধু মাদ্রাসা ছাত্র নেওয়া হয় অন্যান্য দেশে যেমন পশ্চিমা দেশগুলোতে টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস ছাত্র নেয় তবে আলহামদুলিল্লাহ আমাদের স্কুলের ব্যাপারে যদি বলতে হয় আমাদের স্কুলের আরবির স্ট্যান্ডার্ড বেশ ভালো তাই আমাদের ছাত্রদের জন্য সরাসরি ভর্তি হতে কোনো সমস্যা হবে না বিয়ে প্রোগ্রামে তোমার প্রশ্ন ছিল ওখানে ভর্তি হব কিভাবে সত্যি বলতে যদি আল্লাহ চান অবশ্য তারপর তাদের রেকমেন্ডেশন প্রয়োজন আমাদের কোন ছাত্র ভর্তি হতে চাইলে আমি তাকে রেকমেন্ড করব ইনশাল্লাহ সম্ভাবনাটা বেশি থাকবে তবে এর পাশাপাশি আমি যে কাজটা করতে চাই আমি এখানে মদিনা ইউনিভার্সিটির মতো পরিবেশটা তৈরি করতে চাই আমার ইচ্ছে এরকমই আল্লাহ সেটা পূরণ করবেন কিনা তিনিই জানেন আমার নিয়ত আছে আর তারপরে আরো কিছু যোগ করব বর্তমান প্রেক্ষাপটে যদি বলো বিদেশি ছাত্রদের জন্য সেরা একটা ইউনিভার্সিটি হলো মদিনা এছাড়াও ইমাম সৌদ ইউনিভার্সিটি ইমাম সৌদ ইউনিভার্সিটি এটা আছে রিয়াদে এটাও বেশ ভালো ইউনিভার্সিটি তবে তারা খুব কম বিদেশি ছাত্র নেয় দেশি ছাত্র বেশি পড়ে এটাও একটা ভালো ইউনিভার্সিটি বিদেশি ছাত্রদের জন্য আছে মদিনা ইউনিভার্সিটি তারপর মক্কার করা আমার ইচ্ছা আছে যে এখানে আমরা বাইরে থেকে সেরা টিচারদের নিয়ে আসব যাতে করে এরকম ইউনিভার্সিটি চালু করতে পারি আর সেখানে সব বিষয় নিয়ে পড়া যায় আমরা তার সাথে যোগ করব হয়তো মিডিয়া মানে পাবলিক লেকচার আমাকে বেশ কয়েকবার মদিনা ইউনিভার্সিটিতে আমন্ত্রণ জানানো হয়েছে তারপর উম মূল করাতে পৃথিবীর অন্যান্য ইউনিভার্সিটিতেও দাওয়া কোর্সের উপর ট্রেনিং দেওয়ার জন্য তবে ব্যস্ততার জন্য সময় বের করা কঠিন যে ওখানে পঁচিশ বা তিরিশ দিন আমি সময় দিতে পারবো আমার মনে হচ্ছে যে প্র্যাকটিক্যাল কিছু একটা দরকার জ্ঞান অর্জনের কথা বললে এগুলো খুবই ভালো তবে প্র্যাকটিক্যালি আমিদের সাথে কথা বলা দাওয়ার কাজ করা এসব ক্ষেত্রে সেখানে প্র্যাকটিক্যাল কিছু পাবে না সেটা পাবে এখানে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেজন্য আমাদের কাছে যেটা মনে হয় যে সময় যাওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আল্লাহ সাহায্য করেন আমরা এখানেও ব্যবস্থা করব যদি সেটা করা যায় আমি তাহলে চাইবো আমার ছেলে ওখানে না গিয়ে এখানে থাকুক আমার ছেলে তুমিও ছেলের মতোই তবে এরকম যদি না হয় আল্লাহ যদি তখনও পথ খুলে না দেন সময়টা হয়তো চলে যাবে তখন আমি হয়তো ভর্তি হতে বলবো তোমাদের ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনায় সৌদ ইউনিভার্সিটি আমার জানা মতো ইমাম সৌদ ইউনিভার্সিটির রেটিংটা একটু ভালো মোদিন ইউনিভার্সিটির চেয়ে আর ইমাম সৌদে ভর্তি হওয়াটা মোদিন ইউনিভার্সিটির চেয়ে একটু কঠিন তবে আলহামদুলিল্লাহ দুটো ইউনিভার্সিটি খুব ভালো উমুল করাও ভালো এটা ক্লাস টেনের পরে না টুয়েলভের পরে টুয়েলভের পরে টেনের পরে না যদি কোনো মাদ্রাসা থেকে আলিম পাস না হও তাহলে টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস করতে হবে এ লেভেল অর্থাৎ আইজিসিএসসি এখানে পাস করলে তারপর ওখানে ভর্তি হতে পারবে সাধারণত নন মাদ্রাসা ছাত্রদেরকে তারা নেয় না আমি এরকমই জানি শুধু মাদ্রাসা তবে ইনশাল্লাহ যেহেতু আমাদের স্কুলের আরবির মান ভালো মাসাল্লাহ আমাদের ছাত্ররা আরবিতে কথা বলতে পারে শুধু ইন্টারভিউ দিতে হবে আর আমি নিশ্চিত আমাদের ছাত্ররা ইন্টারভিউতে খুব ভালো করবে তবে আসলে সীমিত আর ইনশাল্লাহ মোদিন ইউনিভার্সিটির সাথে আমার বেশ ভালো যোগাযোগ আছে আমার মতে এটা সহজ ব্যাপার ইনশাল্লাহ আশা করি উত্তরটা পেয়েছ কোন ছাত্রী কি প্রশ্ন করবে প্রশ্ন করার আগে আমি বলতে চাই মেয়েরা যদি সৌদি আরবে যেতে চাও আমার জানা মতে মদিনা ইউনিভার্সিটিতে মেয়েদের সিট নেই কোনো তবে উমুল সিট আছে যদি কোনো ছাত্রী সৌদি আরবে যেতে চাও তাহলে অপশনটা হচ্ছে উমুল কুরা খেয়াল রাখবে সাথে যেন একজন মারাম থাকে হতে পারে ভাই অথবা স্বামী উমুল কুরা একসাথে পড়াশোনা বা চাকরি করতে পারে ইসলামিক বিভিন্ন নিয়ম কানুন মেনে চলতে পারবে সেখানে কোনো চাকরি পেতে পারে অথবা ইউনিভার্সিটিতে কাজ করতে পারে অথবা একসাথে পড়তে পারে এরকম অপশন বিবেচনা করা যেতে পারে এরকম বেশ কিছু বিদেশি ছাত্রী মহিলা তারা উমুল কুরাতে পড়ছে উমুল কুড়াতে মহিলাদের জন্য আলাদা সেকশন আছে আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মাদের সাল সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লাম এর সন্নাতে পথ পত পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ কুদু সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাথের বাস্তবায়ন দেখুন কাল রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে

নিশ্চয়ই যে আল্লাহর সাথে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুত তাহিদ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় হ্যাঁ বলসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসাল রহমতুল্হে ক্লাস টেন পাস করার পরে ছাত্রছাত্রীরা পছন্দমতো অপশন বেছে নিতে পারবে নাকি এখানেও শর্ত থাকবে এই স্কুল কথা বলছো নাকি বাইরে এই স্কুলে এই স্কুলের ব্যাপারে যদি বলতে হয় মাশাল্লাহ যখন টেন স্ট্যান্ডার্ডে আই পরীক্ষা দেবে সেখানে কিছু অপশন আছে সত্যি বলতে আই অনেক অপশন আছে সেখানে পঞ্চাশটা বা একশোটা সাবজেক্ট থেকে বেছে নিতে হবে অবশ্যই পঞ্চাশটার বেশি আরও অনেক বেশি হবে আর সেখানে অনেক অপশন আছে এগুলোর মধ্যে আইজিসিএসির নিয়ম অনুযায়ী তোমাকে পাঁচটা সাবজেক্টে পাশ করতে হবে যদি পাঁচটা সাবজেক্টে পাস করো তাহলে সার্টিফিকেট পাবে তুমি টেন স্ট্যান্ডার্ডে আইজিসিএসি পাশ করেছ এটা হচ্ছে ও লেভেল এখন তুমি যতগুলো সাবজেক্টে খুশি পরীক্ষা দিতে পারো তবে পাঁচটার কম পরীক্ষা দিলে কোনো সার্টিফিকেট পাবে না তুমি কিন্তু পরীক্ষা দিতে পারো ছয়টা সাতটা আটটা বা নয়টা তোমার যতগুলো খুশি আর ভারতের বেশিরভাগ স্কুলে যেটা করা হয় তারা ছয় সাতটা সাবজেক্টে পরীক্ষা দেয় বেশিরভাগ স্কুল ছয়টা বা সাতটা আর সব স্কুলে বেছে নিতে হয় হয়তো পনেরোটা সাবজেক্টের ভেতর থেকে কিছু স্কুলে দশটার মধ্যে থেকে বেছে নেবে ছয়টা বা সাতটা কোন স্কুলে আটটার মধ্যে থেকে বা কোথাও হয়তো বারোটা এরকম অনেক অপশন আছে অনেক সাবজেক্ট আছে মিউজিক আছে ভালো খারাপ হালাল হারাম সবকিছু আছে মিউজিক ডান্সিং এটা ওটা এরকম অনেক সাবজেক্ট আছে আমাদের স্কুলে আমি এরকম ঠিক করেছি যে আমাদের ছাত্ররা নয়টা সাবজেক্টে পরীক্ষা দেবে ছয়টা সাতটা না নয়টা সাবজেক্ট যে নয়টা সাবজেক্ট ঠিক করেছি তোমরাও জানো ইংলিশ হলো আবশ্যিক এখানে অপশন নেই অন্য সাবজেক্ট অপশন আছে আমরা ঠিক করেছি ইংলিশ তারপর ম্যাথস এরপর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা সাবজেক্টই আলাদা এগুলো একটা সাবজেক্ট না যেমন অন্য স্কুলে যদি টেন স্ট্যান্ডার্ডে পড়ো সায়েন্স হচ্ছে একটা সাবজেক্ট আইজিসিএসিতে ফিজিক্স একটা সাবজেক্ট বায়োলজি আর কেমিস্ট্রি তিনটাই আলাদা সাবজেক্ট তাহলে সাবজেক্টগুলো প্রথমে ইংলিশ তারপর ম্যাথস তিন ফিজিক্স চার কেমিস্ট্রি পাঁচ বায়োলজি এগুলোর পাশাপাশি আছে আইসিটি প্রথমে তোমরা কম্পিউটার সাবজেক্ট পড়বে কারণ আগে তোমরা কম্পিউটার নিয়েছিলে তবে আইসিটি আর কম্পিউটারের বেশিরভাগ জিনিস একই রকম আর আইসিটি আরো বেশি প্র্যাকটিক্যাল অন্য যন্ত্রপাতি সম্পর্কেও জানা যায় যেমন মোবাইল আর বিভিন্ন প্রযুক্তি এটার ব্যবহারিক প্রয়োগটা আরো অনেক বেশি সেজন্য আগামী বছরে চালু হবে আইসিটি এই বছরে তোমরা কম্পিউটার পড়বে ছয় নম্বর আইসিটি অ্যান্ড কম্পিউটার সাত নম্বর বিজনেস স্টাডিজ আট নম্বর আরবি ল্যাঙ্গুয়েজ নয় নম্বর ইসলামিক স্টাডিজ তোমাকে পাস করতে হবে পাঁচটা সাবজেক্ট আর ইংলিশ আবশ্যিক তার মানে এই না যে ইংলিশ আর অন্য চারটা সাবজেক্টে মনোযোগ দেবে সবগুলো সাবজেক্টে সমান মনোযোগ দিতে হবে আর যখন পরীক্ষা দেওয়ার জন্য বসবে তার জন্য আলাদা দুটো সময় আছে তোমাদের হয় পরীক্ষা দেবে অক্টোবর নভেম্বরে অথবা পরীক্ষা দেবে মে জুনে এই দুটো সময় আইজিসিএসসি পরীক্ষা দিতে পারো আর এ ব্যাপারটা এমন না যে নয়টা সাবজেক্টে একসাথে পরীক্ষা দিতে হবে হয়তো চারটা সাবজেক্টের উপর পরীক্ষা দিলে অক্টোবর নভেম্বরে আর পাঁচটা দিলে মে জুনে অথবা দুটো অক্টোবর নভেম্বরে সাতটা সাবজেক্ট দিলে মে জুনে অথবা প্রথমে মে জুন তারপর অক্টোবর নভেম্বর এটা তোমার ইচ্ছা অথবা নয়টা একসাথে এগুলোর ভিত্তিতে ইনশাল্লাহ আগামী বছর আমরা ভালোভাবে প্রস্তুতি নেব তোমরা আগে থেকেই দু একটা সাবজেক্ট ঠিক করতে পারো হয়তো তুমি আর্মিতে বেশ ভালো অথবা ইসলামিক স্টাডিজ অথবা হয়তো আইসিটি বা বিজনেস স্টাডিজ এরকম দুই তিনটা দিলে অক্টোবর নভেম্বরে বাকি পাঁচটা বা ছয়টা দিলে মে জুনে তবে এই বছরে যেহেতু নতুন টেকনিকটা আমরা জেনেছি আইসিজিএসি সম্পর্কে এবছরে ইনশাল্লাহ নয়টা সাবজেক্টের সবগুলোর উপর পরীক্ষা দেবে তোমরা মে জুনে এখানে সুবিধা হলো দুই মাস সময় পাচ্ছ সাধারণত তোমাদের স্কুলে পরীক্ষা হয় মার্চ এপ্রিলে এপ্রিল মাসে ঠিক এখানে তোমরা পরীক্ষা দেবে মে জুন তাহলে দেড় মাস সময় বেশি পাচ্ছ অন্যান্য ছাত্রছাত্রীদের তুলনায় এবছরে তোমরা পরীক্ষা দেবে টেন স্ট্যান্ডার্ডে এটার উপর নির্ভর করে যখন পাশ করবে টেন স্ট্যান্ডার্ড তখন যে কোনো স্কুলে যেতে পারো কারণ এখানে সার্টিফিকেট দেবে কেমব্রিজ ইউকে তোমরা ইলেভেন স্ট্যান্ডার্ড পড়তে পারব যে কোনো কলেজে মার্কের উপর নির্ভর করবে বোম্বের যে কোনো কলেজে হতে পারে অন্য যে কোনো কলেজ ভারতের মধ্যে বোম্বের বাইরের কলেজে এমনকি ভারতের বাইরের কলেজেও যখন তুমি পাবে সার্টিফিকেটটা তারপর তুমি যে কোনো স্কুল অথবা কলেজে ভর্তি হতে পারো ইউরোপে ইংল্যান্ডে আমেরিকায় কানাডায় মার্কের উপর এটা নির্ভর করবে এটা আন্তর্জাতিক স্বীকৃত একটা সার্টিফিকেট যদিও আমরা ইসলামিক স্টাডিজে যা পড়াবো সেটা অনেক উন্নত মানের এই সাবজেক্টটা একটু অন্যভাবে পড়াবো সেজন্য ইসলামিক উপর যে ট্রেনিংটা দেবো দেব সেটাও আলাদা হবে কারণ তাদের ইসলামিক আমাদের মতো বিস্তারিত না আমরা হাদিসের উপর ভিত্তি করে পড়াবো সব কিছু ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা থাকবে সেগুলো জানা দরকার তাহলে তোমাদের সামনে যে অপশনটা আছে তোমরা আই ইলেভেন স্ট্যান্ডার্ড পড়তে পারো অপশন আমাদের এখানে পড়াশোনা চালাতে পারো এখানে তোমরা পাচ্ছ নয়টা সাবজেক্ট অথবা আইআইএস এর বাইরে অন্য স্কুলে ভর্তি হতে পারো বোম্বে অথবা বোম্বের বাইরে অথবা ভারতের বাইরে তোমার যা খুশি যে কারণে আমরা ক্যাম্ব্রিজ ডিগ্রিটা নিয়েছি তোমরা দেখবে যে বেশিরভাগ স্কুল ইন্ডিয়াতে আইজিসিএসি সার্টিফিকেটে গেছে কারণ যখনই তুমি পাশ করবে বেশিরভাগ বাবা মা চায় তাদের সন্তান বাইরে চলে যাক আইজিসিএসির একটা লেভেল আছে হয়তো বাইরে যাবে অথবা যাবে না সেটা আলাদা বাবা তবে ইচ্ছা থাকে আইজিসিএসির পঁচাত্তর পার্সেন্টেরও বেশি ছাত্রছাত্রীর প্ল্যান থাকে তারা উচ্চশিক্ষার জন্য আমেরিকায় বা ইংল্যান্ডে যাবে আমি আজ ইসিএসি বেছে নিয়েছি তার কারণ মোটেও এটা নয় আমি চাই না আমাদের একজন ছাত্র বাইরে যাক হ্যাঁ যদি কেউ মদিনা ইউনিভার্সিটিতে পড়তে চায় সেটা ভালো কথা কেউ যেতে চাইলে সেটা তার ব্যাপার আমি বাধা দেবো না আমরা এটা নিয়েছি যাতে লোকে না বলে ও আই আইএস এটা তো লোকাল ডিগ্রি বোম্বের অথবা মহারাষ্ট্রের লোকাল তাই আই ডিগ্রি ডিগ্রিতে এক ইউনিভার্সিটি আন্তর্জাতিক লেভেলে এটা দেখানোর জন্য যে আমাদের ছাত্ররা ইসলামিক জ্ঞানের পাশাপাশি দায়ী হওয়া আরবি জানার পাশাপাশি অন্যান্য সাবজেক্ট একেবারে আন্তর্জাতিক মানের পৃথিবী জুড়ে দুটো সাবজেক্ট সব জায়গায় স্বীকৃত একটা হচ্ছে আইবি ইন্টারন্যাশনাল ব্যাকলোরেট অন্যটা আইজিসিএসি এছাড়াও আছে আমেরিকান বোর্ডো এই তিনটা সার্টিফিকেট আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন আর এগুলো পৃথিবী জুড়ে স্বীকৃত এই জন্য আমরা আইজিসি বেছে নিয়ে নিই যে ছাত্ররা বিদেশে চলে যাবে তবে চাইলে যেতে পারে কেউ বাধা দেবে না কারণ হলো সবাইকে দেখিয়ে দেওয়া যে তোমরা যখন সার্টিফিকেট পাবে সেটা হবে একেবারে আন্তর্জাতিক মানের আশা করি উত্তরটা পেয়েছ কোন ছাত্র কি প্রশ্ন করবে চাররা চাইলে করতে পারেন যাতে তাদের ভালোভাবে গাইড করতে পারেন হ্যাঁ রেহান আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি বললেন যে পাঁচটা ব্রাঞ্চ থাকবে ক্লাস টুয়েলভের পরে আমাদের এই স্কুলে কি আর্টস কমার্স আর সায়েন্স থাকবে এটা জানতে চাচ্ছিলাম রেহান প্রশ্ন করলে যে এই পাঁচটা ব্রাঞ্চে আর্টস কমার্স আর সায়েন্স থাকবে কি না এই পাঁচটা ব্রাঞ্চে এই পাঁচটা ব্রাঞ্চ হচ্ছে স্ট্যান্ডার্ড শেষ করার পরে যে পাঁচটা ব্রাঞ্চের কথা আমি বলেছি এগুলো ক্লাস টুয়েলভের এর পরে তার আগে না সেটা হতে পারে বিএমএম অথবা ইন ইসলামিক স্টাডিজ অথবা হতে পারে বিএ ইন দাওয়া বিএড এটা ব্যাচেলার ডিগ্রির পরে এটা আরও পরে ব্যাচেলারের পরে আসবে বিএড এগুলো সবগুলোই হচ্ছে টুয়েলভ স্ট্যান্ডার্ডের পর টুয়েলভ স্ট্যান্ডার্ডে তো তিনটা স্ট্রিম পাবে তিনটা ভাগ থাকবে আর্টস কমার্স আর সায়েন্স আমি যে পাঁচটা ব্রাঞ্চের কথা বলেছি এগুলো মূলত আর্টসের বিষয় তবে সায়েন্সের ক্ষেত্রেও যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারে কারণ যখন সায়েন্স আর্টস আর কমার্সের তুলনা করবে সায়েন্স থেকে যে কোনো দিকে যাওয়া যায় কিন্তু আর্টস থেকে সায়েন্সে যাওয়া যায় না তুমি টুয়েলভ পর্যন্ত আর্টসে পড়ে বিএসসিতে যেতে পারবে না কিন্তু টুয়েলভ পর্যন্ত সায়েন্স পড়ে বিএ আর্টসে যেতে পারো তারপর কমার্স থেকেও তুমি আর্টসে চলে যেতে পারো আমাদের এই তিনটা ভাগ আছে এখানেও এই তিনটা ভাগে অনেকগুলো অপশন আছে অনেকগুলো অপশনের নিয়ম আছে সবগুলো দিচ্ছি না আমরা সেই অপশনগুলো দেব যেগুলো এই পাঁচটা ব্রাঞ্চের সাথে মানানসই এছাড়াও মানানসই হবে ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ে যে ছাত্ররা সায়েন্স নিয়ে পড়বে আমার একটা ইসলামিক মেডিকেল কলেজ করারও ইচ্ছা আছে সেটা আমি করব নাকি তোমরা করবে জানি না আমি যদি না পারি ইনশাল্লাহ তোমরা পারবে কি বলো ঠিক না ভুল যদি আমি না পারি আই আইএসের ছাত্ররা করতে পারবে ইনশাল্লাহ হোক আই বোম্বে চেন্নাই বা পৃথিবীর অন্য কোনো দেশে আমাদের এই ক্ষুদ্র জীবনে আসলে সবকিছু করা সম্ভব না তবে ইচ্ছা আছে যে প্রথমে আমরা এই পাঁচটা ব্রাঞ্চ চালু করব তারপর ইনশাআল্লাহ পরে চালু করব মেডিসিন ইনশাআল্লাহ মেডিকেল কলেজ ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ

আমাদের হচ্ছে আমরা এই জীবনে বয়স্কটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 1 ঘন্টা আমাদের সময় লাগে কারণ জন্য এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজকে কাফি নুতরিকরি ডক্টর রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই ইবাদত বান্দগির মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমা আমরা আজ থেকে শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাব কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে খুন মুমিন হওয়ার হক আদায় দেখুন নৈকট্য লাভের উপায় প্রতি শনিবার সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে মানবতার পথ প্রদর্শক আলফর আনুল করিম কি ওসিরত করেছে মানব জাতির জন্য ইসলামের মূল অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে কোরআন আনকারি এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথিবী বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃসম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিএসটিভি বাংলায় ডক্টর শকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে কোরান এই মূল্যবান তথ্য বলে দিয়েছে সোরা বাকারা সুর নাম্বার দুই আয়াত নম্বর যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্য দানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে 160টি দানা এবং আল্লাহ সুবহান তাআলা যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পারসেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজ বিনিয়োগ করুন আল্লাহ রাস্তায় বাংলা